আরামবাগের ১৬ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী আজিজুল হোসেনকে মারধরের অভিযোগ উঠল শাসক দলের অনুগামীদের বিরুদ্ধে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে আরামবাগের চাঁদুর এলাকায়। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় আজিজুলকে আরামবাগ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। আজিজুলের অভিযোগ, চাঁদুর এলাকায় তার একটি বৈধ বালি খাদান আছে। অন্যদিনের মতো এদিন সকালে সেখান থেকে ট্রাক্টরে বালি বোঝাই করতে গেলে স্থানীয় কয়েকজন তৃণমূল নেতা তাকে বাধা দেয়, বেধড়ক মারধর করা হয় তাকে। আজিজুলের আরও অভিযোগ, এর আগেও বিভিন্ন সময় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। রামপুরহাটে বালি খাদানের দখল নিয়ে যে নৃশংস ঘটনা ঘটেছে, আরামবাগেও এই রকম ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। আমার অভিযোগ, গ্রামের কিছু ছেলে বালি খাদে, আমি রোজকার যাই, আজকেও সকালে গিয়েছিলাম বালি লোড করতে আমার নিজস্ব ট্র্যাক্টর নিয়ে। ট্র্যাক্টরের নাম্বার WB17N1138, WB17N0824। ওখানে আমি আমার নিজের খাদানি লোড করি, রয়্যালটি কেটে আমার নিজে আজিজুল হোসেনের নামে রয়্যালটি কেটে আমি লোকালে বালি বিক্রি করি আরামবাগের মধ্যে। সেখানেতে আমার গাড়ি লোড না দেওয়ার কেন্দ্র করে আমি ওখানে গিয়ে দাঁড়াবার সঙ্গে সঙ্গে আমার নিজস্ব বালি খাদের অফিসে সিসি ক্যামেরা ফুটেজ আছে, সেই ফুটেজ চালু আছে। সেখানে দাঁড়িয়ে থাকি, আমার নিজের ক্যামেরা তো আমি ছবি তুলেছিলাম। ওরা প্রায় 10 থেকে 12 জন হাতে লাঠি নিয়ে ছুটে আসে আমার দিকে। আমি কিন্তু ওখানে দাঁড়িয়েই ছিলাম আমার অফিসের সামনে, আমি কিন্তু ছুটিনি। এসে আমার মাথায় আঘাত করে, এখানে আমার মাথায় প্রচুর ব্লাড হয়ে বেরিয়েছে ওখানে। তারপরে এলোপাতাড়িভাবে ব্যাঙ দিয়ে আমার পিঠ থেকে পা পর্যন্ত পা দুটোকে থেঁতো করে দিয়েছে, এখানে মেরেছে, এই একটি হাতকে ফাটিয়েছে, এই আঙুলটি ভেঙেছে, কঠিন যন্ত্রণা হচ্ছে। যারা মারধর করেছে তারা কি কোনো রাজনৈতিক? হ্যাঁ, তারা তৃণমূল কংগ্রেসের দলের সঙ্গে এখন যুক্ত আছে। একজনের নাম হচ্ছে জাহাঙ্গীর বর্ষা ওরফে সাহেব, কবির মুন্সি, ডাক নাম গুলি, শেখ পিন্টু, কিরল অঞ্চলের শেখ সাহলম বার্তা ওরফে হারা, ওর একটা ছেলে আরামবাগ থানায় সিবি পঞ্চায়েত পুলিশের চাকরি করে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে ঘটনায় অভিযুক্ত আরামবাগ তৃণমূল কবির মুন্সির পাল্টা দাবি, ঘটনায় সম্পূর্ণ ব্যক্তিগত, রাজনৈতিক বিষয় নয়। আজিজুল একজন বালি মাফিয়া, এলাকার অনেক মানুষের থেকে বালি খাদান থেকে তোলাবাজি চালায় সে, শ্রমিকদের টাকাও তাকে দিতে হয়। এদিনও বালি খাদানে গিয়ে দাদাগিরি করছিল সে, তার জেরেই শ্রমিকদের একাংশ বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে। ওখানে মানে শ্রমিকটা ছিল, আচ্ছা, তারপরে এখানে যে এদিকে ঘটনাস্থলে পৌঁছেছে আরামবাগ থানার পুলিশ, চলছে টহল। ওরা 10-12 জন এলো লাঠি দিয়েছে, ড্যাং দিয়েছে, এলো পাতাড়ি আমাদের মাত্রাম্য করে, কোনো কিছু বলার সুযোগ দেয়নি। আর ওই বালিখাদের অফিসে তো সিসিটিভি ফুটেজ আছে, কে কে মেরেছে, কীভাবে মেরেছে, আমরা কী পরিস্থিতি ছিলাম, ওরা কী পরিস্থিতি এসেছে, সব কিছু ওই সিসিটিভি ফুটেজ আর সব প্রশাসন দেখলে সব কিছু আপনারা দেখলেও পাবেন। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে। 50% ছাড়ে কম্পিউটার শেখার নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার।